এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে ভেবে বলেন? যে আল্লাহ শব্দটা বললাম, এই যে আল্লাহ শব্দটা বললাম, আল্লাহ কি জিনিস বুঝি? আমি আল্লাহ বললাম কোন বস্তুটাকে? আমি যে আল্লাহ বলে এতদিন চালাচ্ছি, আল্লাহ কিরকম বুঝি? বুঝি না কি? বুঝি বুঝি না? এখানে যতগুলো মানুষ বসে আছে, আপনি কোনো একজন ভদ্রলোককে, বয়স্ক কিংবা বাচ্চা, তাকে কাছে ডেকে বলুন যে এক গ্লাস বিষ খা, খাবে? খাবে না। বলবে একটা কাজ কর, এক গ্লাস বিষ পান করলে তোকে 1,00,000 টাকা দেবো খেয়েলে, খাবে? খাবে না। সংসারে খুব টানাটানি, বাড়ি ঘর নাই, তো আমি তোকে 2 কামরা বাড়ি করে দেবো আর 1টা 4-চাকা গাড়ি দেবো, তোর ছেলে মেয়েরা সব ভালো থাকবে, ছেলে মেয়েদেরকে 1 গ্লাস করে খাইয়ে দে, খাওয়াবে? খাওয়াবে? কারণ ও বিষ বোঝে। বিষ, বিষ জিনিসটা কি বোঝে? বিষ জিনিসটা কি বোঝে? বিষ খেলে কি প্রতিক্রিয়া হবে এটা ও জোরে বলে জানে। মেরে মক্তম দোস্তের বুজুর্গ, ঠিক সত্য করে বলুন, যেমনি আপনি বিষটা বোঝেন তেমনি আপনি আপনার আল্লাহকে বোঝেন? হ্যাঁ না না? বোঝেন? বোঝেন? কথা বলেন না কেন? এত জোরে জোরে সুবহান আল্লাহ বলেন আপনারা, এখন চুপ করে আছেন কেন বলুন? বোঝেন? বোঝেন? যদি আল্লাহকে এটা বুঝতেন, যদি আল্লাহকে বিষের মতো বুঝতেন, তাহলে ভুল করে কোনো দিন রাতে মেলামেশা করে বেলা ওঠার পরে গোসল করতেন? কোন লজ্জায় করলেন? যদি আপনি বুঝতেন তো তাহলে আপনি জেনে বুঝে ছেলের বিয়েতে 15 টাকা নিতে পারতেন? যদি আল্লাহকে আল্লাহ বলে বুঝতেন তাহলে কি কোনোভাবে কোনো অবস্থাতে আপনি নামাজ কাজা করতে পারতেন? যদি আল্লাহ জিনিসটা বুঝতাম, যদি আল্লাহ আমার বুঝে আসতো, তাহলে আমার ছেলে মুখের দাড়িটা চাচতে পারত? পারত? কারণ যেমন বিষ খাবার পরে বাচ্চা ঘুরিয়ার কোনো দিন আব্বা বলবে না, যাকে খাওয়াবে সে পৃথিবীতে আর কোনো দিন ফিরে আসবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ যার থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে জান্নাতে যাওয়ার আর কোনো আশা পাওয়া যাচ্ছে না, আল্লাহ যার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে শান্তি তার কাছে আসবে না, আল্লাহ যার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই পৃথিবীতে সে কুত্তার মতো জীবন কাটাবে, লাঞ্ছিত হয়ে দুনিয়া ছেড়ে চলে যাবে, শান্তির জায়গা পাবে না। এটা যদি সে জানতো তো কসম খোদার করে একবার বুকে হাত দিয়ে বলেন, এই মুসলমান আজান হওয়ার পরে চার দোকানে বসে থাকতে পারত? মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমি আর আপনি তো আল্লাহ শব্দটা চিনি না, আল্লাহ জিনিসটা চিনি না, আল্লাহ কে জানি না, আল্লাহ কটা জিনিসের নাম বলেন তাহলে বুঝবো কিছু বোঝেন? বলেন আল্লাহ কটা জিনিসের নাম জানেন না? আল্লাহ আজি জলসা শুনতে শুনতে তো চুলদাড়ি পেকে গেছে, কিচ্ছু কথা নয়। কবরে যদি জিজ্ঞাসা করে যে আব্দুর রহিম তুমি জলসা শুনেছ কত, বলে হুজুর এত শুনেছি 1.5 হারের থেকে বেশি, তো বলো আমি আল্লাহ কটা জিনিসের নাম
প্রশ্নের উত্তর দিতে হবে না, আমি আল্লাহ কটা জিনিসের নাম, কোন উত্তর আছে? একজনের কাছে নেই। আল্লাহ আকবার, 99টা জিনিসের নাম হলো আল্লাহ। কটা বললাম জোরে বলেন? হ্যাঁ, 99টা জিনিসের নাম হলো আল্লাহ। আমি রহমান, আমি রহিম, আমি সত্তার, আমি জব্বার, আমি রাজ্জাক, আমি কুদ্দুস, আমি মুহাইমিন, আমি মুক্তাদির, আমি আল্লাহ পাক, 99 101টা নাম লিখে রেখেছেন। এই এতগুলোর মালিক সবকে জোরে বলেন, আরো জোরে বলেন, সুখের মালিক, দুঃখের মালিক, আনন্দের মালিক, নিরানন্দের মালিক, ভালোর মালিক, মন্দের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, দেওয়ার মালিক, না দেওয়ার মালিক, রাখার মালিক, না রাখার মালিক, হাতের মালিক, চোখের মালিক, মুখের মালিক, আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের যত মালিক আছে একটাই তিনি হলেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমি আর আপনি, আমাকে আর আপনাকে আল্লাহ শিখিয়ে দিচ্ছে, এক আল্লাহ বলে ডাকবি সব কথা একসঙ্গে পাবি, ওই আল্লাহ ভুলে যাবি তো সব ছেড়ে যাবে। যদি বলে দলিল, তো কোরআন শুনেছি, ওয়া মান আরাদান যিকরি فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى আল্লাহ পাক সোয়াচন ওয়ামান আরাদান দিকরি, যে আমার স্মরণ ভুলে গেছে, আমার নামটা ভুলে গেছে, তো অশান্তির দাবানল অটোমেটিক তাকে জড়িয়ে নিয়েছে। আর কেয়ামতের ময়দানে আমি যখন তাকে তুলব, দুটো চোখ অন্ধ করে তুলব, কিচ্ছু দেখতে পাবে না। তারা জিজ্ঞাসা করবে, আল্লাহ কোন অপরাধের চোখ দুটো কেড়ে নিলে, সবই রেখেছো, চোখটা কেন নিয়ে নিলে? আমি তো সবই দেখতে পেতাম, চোখ কেন নিয়ে দিলে? দুনিয়া যারা অন্ধ ছিল তাদের চোখ দিলে, আমাদের চোখ ছিল কেন অন্ধ করে দিলে? তো আল্লাহ পাক শোনাবে, দুনিয়াতে চোখ দেওয়ার পরে তুমি অন্ধ সেজেছিলে, তখন আমি ভাবলাম একে অন্ধ করে দেওয়াটাই ভালো, আজ আর তোমার চোখ দেওয়া হবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, যে আল্লাহ বলে, আল্লাহ বলে এত চিৎকার করছি, যে আল্লাহর জন্য এত কিছু করছি, এই আল্লাহকেই তো চিনি না। এই আল্লাহকেই এখনো চেনা গেল না। শুধু সুবহান আল্লাহ বললাম। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, বলেন কোরআন শরীফ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। মসজিদে যাওয়া ভালো কাজ না খারাপ কাজ? যদি বলে ভালো কাজ। অজু না করে যাওয়া আরো ভালো কাজ, অজু করে যাওয়া ভালো না না করে যাওয়া ভালো? অজু করে নামাজ পড়া দরকার না না অজু করে? যদি বলে অজুর ফরজ যদি আদায় না হয় তাহলে অজু হবে তো? জোরে বলেন, অজুর ফরজ যদি আদায় না হয় অজু হবে তো? জোরে বলেন, হবে না। আর অজু না হলে নামাজ হবে না, মসজিদে যাওয়া হবে না, কোরআন শরীফ ধরা হবে না। অজু কার কাছে শিখেছেন? মেয়েদের কাছে।
কেমন ঢালা উত্তরটা দিলে একবার খালি বুঝে দাও। বলেন কবে অজু কার কাছে বসে শিখেছেন? দাদি করে আমি দেখে দেখে অজু করি, বাপ করে আমি দেখে দেখে অজু করি, মুরব্বীরা করে আমি দেখে দেখে অজু করি, মসজিদে গিয়ে দেখাচ্ছি সবাই অজু করছে আর আমি করছি। হ্যাঁ না না বলেন, অজু কবে শিখেছেন কার কাছে? আপনি তো অজুটা শেখেন নাই মশাই, ওই দেখে দেখে চালাচ্ছেন। দেখে দেখে যেটা করছেন ওটা কাজে লাগতেও পারে নাও লাগতেও পারে, কথা বোঝেন নাই কি জি? আজ থেকে 20 বছর ব্যাকের জলসায় চলে যান, তখন সেই নূতন বক্তৃতা জগতে আমি আসছি, কাঁচা বয়স তখন তেজি আলাদা। জলসায় যাচ্ছি বীরভূম জেলায়, লাভপুর পার করে যাচ্ছি, জঙ্গলের ভিতরে গাড়ি খারাপ হয়ে গেছে, কথা বোঝেন নাই বোঝেন নাই, মনে পড়েছে? হ্যাঁ, গাড়ি খারাপ হয়ে গেছে, ড্রাইভার খুব চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে, এখন এই সন্দেহ হয়ে গেছে কি করা যায় বলো দিদি। ড্রাইভারটা বলছে তাই তুমি খুব চিন্তা করছি, খুব অসুবিধায় পড়ে গেলাম, কি করে কি করা যায়। তখন বুড়ি মেয়েটা একটা পাশে ছিল, বলছে এই গুকু করবে, তাই তো খারাপ করলে গাড়িটা। তো ড্রাইভার তো চিন্তা করছে কেন মা আমি কি করলাম, বলছে এই গুকু করবেটা খালি হচাং হচাং করে টানছে, যেই গাড়িটা গোড়াচ্ছে মারছে হচাং করে, গেল খারাপ হয়ে, কি বুঝলেন? মনে পড়ছে? আমি আর লম্বা করছি না, সরস আলাম মের মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনরা সুদী মানুষেরা, ও যে গাড়িটার গিয়ার চেঞ্জ করে বাড়াবার চেষ্টা করছে, কিন্তু এ ভাবছে লড়িয়ে লড়িয়ে খারাপ করে দেবো, কথা হচ্ছে? মের মহতম দোস্তর বুজুর্গ ভাবতে হবে বসে বসে। তো আপনি ওই দেখে দেখে খালি ওই রকম লড়িয়ে লড়িয়ে শেষবেলা গিয়ার বক্স ফাটিয়ে দিয়েছেন, হয়েছে কিনা খেয়াল করেছেন? আজি হয়েছে কিনা খেয়াল করেছেন? জিন্দগিতে শেখেন নাই,